একদিকে ব্লক সভাপতি জাকির হোসেনকে ব্লক সভাপতি পদ থেকে সরানোর দাবি তুলেছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। অন্যদিকে পুনরায় ব্লক সভাপতির দায়িত্ব পেয়ে দলীয় কর্মসূচিতে জোর দিচ্ছেন ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন। উল্লেখ্য, গত 16 আগস্টে সাংবাদিক বৈঠক করে ব্লক সভাপতি জাকির হোসেনকে সরানোর দাবি তোলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং যদি ব্লক সভাপতিকে না সরানো হয় তাহলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে বার্তা দেন বিধায়ক। অন্যদিকে রাজ্যের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ খেলা হবে দিবস উদযাপন করার নির্দেশ দেওয়া হবে দলীয় কর্মীদের। সেই নির্দেশ মতো রবিবার বিকেলে ইসলামপুর ব্লক ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল মিছিল বের করা হয় ইসলামপুর শহরে। এদিন ইসলামপুর ট্রাক স্ট্যান্ড থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি ইসলামপুর 31 নম্বর জাতীয় সড়ক হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করার পরে ইসলামপুর বাস টার্মিনাসে সমাপ্ত করা হয়। তৃণমূলের তরফ থেকে একটি সভা করা হয়। সেই সভা থেকে দলীয় কর্মীদেরকে বার্তা দেন ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন। দলের নির্দেশ মতো দলকে আরও শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছেন ইসলামপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন। অন্যদিকে ব্লক সভাপতি জাকির হোসেনের সুনাম করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, 14 আগস্টে ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে জাকির হোসেনের নাম ঘোষণা হওয়ার পরে এখানে কানাখোষা প্রতিবাদ চলছে। নাম না করে বিধায়ককে তোপ জেলা সভাপতির এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতি জাকির হোসেনের ঘোষণা করে সঠিক কাজ করেছে বলে দাবি করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সেটা আপনাদের দলের ব্যাপারে, এই বিষয়ে তো আমাদের কিছু নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে একটা ব্লক সভাপতি নির্বাচনকে ঘিরে আপনারই দলের বিধায়ক, আপনি জেলা সভাপতি, আপনাকে তাকেও কটাক্ষ করছে এবং ব্লক সভাপতিকে সন্ত্রাসবাদী বলছে, এটা অনেক বড় একটা সিগনিফিকেন্ট ওয়ার্ড ইউজ করতেছেন উনি, কি বলবেন এই বিষয়ে? 2018 পঞ্চায়েত নির্বাচনে উনি যিনি এই কথাটা বলেছেন উনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন না। তাও আমরা 2018 ইসলামপুর ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েতে আমরা জিতেছি, একটি মাত্র খালি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত যার মাত্র 18টা সদস্য সেই পঞ্চায়েতটা বিজেপি দখল করেছিল। তো আমি পরিষ্কার আমি জানিয়ে দিয়েছিলাম নেতৃত্ব রাজ্যের নেতৃত্বকে যে জাকির হোসেন এক ভালো সংগঠক, এই যেগুলা অজুহাত দিচ্ছে এরা সব মিথ্যা অজুহাত, এটা উনি চাচ্ছেন না যেহেতু যে জাকির হোসেন ব্লক সভাপতি হোক বলে এগুলো বলছেন। আসলে জাকির হোসেন ভালো সংগঠন করে, আমি এটা রাজ্য নেতৃত্বকেও বলেছি, আমি বলেছি যে ও গোটা ইসলামপুর ব্লকে 2018 যখন যারা এখন বলছেন ওনাকে সন্ত্রাসবাদী বলুন যা যাই বলুন, ওনারা কিন্তু যখন তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন না, তাও তো আমরা ব্লকের সবগুলো পঞ্চায়েত আমরা দখল করেছিলাম, আমার তো তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমারও সেই সময়টা আমি দিতে পারিনি। তাও তো জাকির হোসেন গোটা ব্লকের সব পঞ্চায়েতে মিটিং মিছিল করে সব পঞ্চায়েতে জিতেছিল তৃণমূল কংগ্রেসকে, আর একটা অভিযোগ ওনার বিরুদ্ধে প্রমাণিত হয়নি যে উনি কোনো ঘটনায়, সে তো সন্ত্রাসবাদী তো অনেক বড় কথা, কাউকে একটা চোর মেরেছেন এরকম কোনো ঘটনায় উনি জড়িত ছিলেন না। একটা প্রমাণ যদি ও করে দিতে পারে তাহলে আমি ওনার কথা মেনে নেব। আমার বিরুদ্ধে তো 7টা মামলা আছে, আমি তো কাউকে একটা চোরও মারিনি। তো এইদিকের একটা সিস্টেমই আছে যে ভাই যখনই দুটা দলের মধ্যে মারপিট হবে আমি বিরোধী দলের সমর্থকের নাম দিব আর আমাদের সমর্থকের নাম অপোজিট পার্টি দিবে, এটা এখানকার ট্রেন্ড, অনেকদিন ধরেই আমরা দেখে আসছিলাম কংগ্রেস সিপিএমের আমলে, তার জন্যই আমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে এই মামলা হয়েছে। এখন আর তৃণমূল কংগ্রেসে আসার পর তো আর তো কোনো মামলা হচ্ছে না, তো এগুলো একটাগুলো মিথ্যা অজুহাত দিচ্ছে। আগামী দিনে সংগঠনটা ব্লক সামনে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, তার আগে তারপরে লোকসভা নির্বাচন আছে, এই নির্বাচনগুলো প্রমাণ করবে ইসলামপুর ব্লকে দক্ষ সংগঠক হলো জাকির হোসেন। আজকের এই মিছিল হচ্ছে কে কি বলছে তার জন্য মিছিল করা হয়নি, আজকের মিছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই সপ্তাহটাকে আজ অবধি খেলা দিবস হিসাবে পালন করার জন্য। সেই হিসাবে আমাদের জেলার কাণ্ডারি কানাইয়ালাল আগরওয়ালের নির্দেশ মতো আজকে আমরা একটা আমাদের জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ তার নেতৃত্বে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে আমরা এখানে একটা শোভাযাত্রা আজকে বের করেছিলাম যে খেলা দিবস উপলক্ষে খেলা দিবসটাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য এবং এটাকে গ্রামে গঞ্জে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা একটু বড় আকারে ভেবেছিলাম যে এখানে একটা আমরা শোভাযাত্রা করব। কিন্তু আজকের এই শোভাযাত্রা এরকম জনসমুদ্রে পরিবর্তন হবে এটা আমি ধারণা করতে পারিনি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিজের ইচ্ছায় যেভাবে আজকে জমায়েত হয়েছে এটা কল্পনার বাইরে ছিল, আমারও কল্পনার বাইরে ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ইসলামপুর ব্লকের মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা এবং বিশ্বাস রেখে তৃণমূলের নিষ্ঠাবান কর্মী হিসাবে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালের সততা এবং নিষ্ঠা, তার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি বিশ্বাস রেখে যে মানুষ এভাবে ভালোবাসা আজকে দেখিয়েছেন। পুরো ট্রাক স্ট্যান্ড থেকে আমরা বাস স্ট্যান্ড অব্দি আমরা আমাদের পথসভা ছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা রাজ্য জেলা যুব সভানেত্রী শাইনি ঘোষের নির্দেশে, রাজ্য সভানেত্রী শাইনি ঘোষের নির্দেশে আমরা একটা মিছিল করলাম। সেই মিছিলের পর আমরা এখানে পথসভা করলাম। এই পথসভায় প্রায় ইসলামপুর বিধানসভা থেকে 25,000 মানুষ অংশগ্রহণ করেছিল এবং যুব থেকে শুরু করে মাদার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রধান, মাটিগুন্ডা বনাঞ্চলের প্রধান মেহবুব মলবি সাহেব আমার সাথে উপস্থিত আছেন, ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেস টাউন যুব তৃণমূল কংগ্রেসের নবাগত সভাপতি বিক্রম দাস থেকে শুরু করে ব্লক সভাপতি যুবর নুরুল আজম প্রত্যেকেই উপস্থিত ছিল। আমরা একটা সুসজ্জিত মিছিল, ফুটবল ব্যাট বল ব্যাডমিন্টন নিয়ে আমরা একটা সুসজ্জিত মিছিল করলাম এবং আমাদের ব্লকে এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা মিছিল করে আজকে ঐতিহাসিক একটা ইসলামপুরের মানুষকে সাক্ষী রাখলাম। এত বছর ধরে যারাই সংগঠন করছে এত বড় আকারের মিছিল 25,000 লোক নিয়ে মিছিল কোনোদিন হয়নি। সভাপতির অবদান দেখেন, দলের সৈনিকের অবদান যদি আপনি জিজ্ঞাসা করেন দলের সৈনিকের অবদান কত, দলের ব্লক সভাপতি জাকির হোসেন আমাদের ইসলামপুর ব্লকে ইসলামপুর বিধানসভায় দলের সৈনিক, ওনার নেতৃত্বেই আজকে এই মিছিল হয়েছে। এবং 14ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনাকে পুনরায় যে ব্লক সভাপতি দিয়েছে, উনি যে যোগ্যতম ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, আজকের মিছিল তা প্রমাণিত করে। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুত ফাইন্যান্স, মুথুত ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। নিটকো টাইলস মেড ইন ইটালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস মার্বল গ্রানিটো ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নম্বর 0333-5616190। মনে রাখবেন টাইলস মানে নো বাজারিয়া, অনলি নিটকো।